হ্যালো অ্যাস পেরেন্টস ওয়েলকাম টু গিফট অব দ্য ক্যাব এ টু আজকে আমরা ডিসকাস করবো পঞ্চায়েতের যে পরীক্ষাটার গেজেট আমাদের অলরেডি বেরিয়ে গেছে এবং যার আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তো সেটার প্রিভিয়াস ইয়ার কোয়েশন নিয়ে আমরা জানি যে অনেকদিন পর নোটিফিকেশান বেরোলো তো সবাই নিশ্চয়ই পড়াশোনা শুরু করে দিয়েছেন অলরেডি তো আজকে লাস্ট ইয়ার ইংলিশের পার্টটাতে আজ কী কী এসেছিল কোন কোন বিষয়ের উপর আমাদের স্পেশালি ফোকাস করতে হবে সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রশ্নে চলে আসি আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে গিফট অব গ্যাপ এটোর সঙ্গে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু সম্পূর্ণ সমস্ত দিক থেকে সমস্ত সাবজেক্টের জন্য গাইড করা হচ্ছে আচ্ছা তাহলে প্রথম আমরা আমরা চলে আসছি প্রথমেই দেখতে পাচ্ছি কি না আমাদের যেটা বর্তমানেও দেখতে পাচ্ছি ট্রেন্ড চলছে যে গ্রামার তো রয়েইছে তার ইম্পর্টেন্স রয়েইছে সব ক্ষেত্রে কিন্তু ভোকাবুলারির ওপর কিন্তু স্পেশালি ফোকাস করা হচ্ছে তো আমাদের কিন্তু এই ভোকাবুলারির পার্টটা খুব ভালো করে দেখতে হবে এবং বারবার করে এটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু মনে থাকবে না একটা শব্দ একবার পড়ে রেখে দিলে সেটা কিন্তু মনে থাকে না তো সেই জন্য আমাদের বিভিন্ন ভাবে প্র্যাকটিস করতে হবে সেটা ওয়ান ওয়ার্ডের থ্রুতে সেননিম অ্যান্টোনিম ইডিয়াম ইত্যাদি বিভিন্ন আমাদের কিন্তু প্র্যাকটিস সেট ধরে ধরে প্র্যাকটিস করতে হবে

মানে বলতে পারি আমরা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম মানে হিসেবে এটা ফোর হয়েছে তাহলে আমরা কিন্তু এটাও দেখবো সিনোয়ান্টো করার সময় যে যে শব্দটা শব্দটা আমার প্রশ্নে দেওয়া রয়েছে আর কি যেটা সিনোনিম বা আমাকে বের করতে হবে তো সেটার সাথে যেন একই পার্টস অফ স্পিচ হয় আনসারটা মানে ফোর সেকেন্ড শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় তার সিনোনিম যে আমি দেব। সেটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভই হবে এই জিনিসটা আমরা মাথায় রাখবো এটা মাথায় রাখলে আমরা কিন্তু অনেক সময় অপশন এলিমিনেট প্রসেসের থ্রুতেও কিন্তু আনসার করতে পারবো এখানে সবগুলোই অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে সিনোনিম হিসেবে যে কটা রয়েছে তো প্রথম কি রয়েছে নার্চার্ড nurture মানে আমরা জানি কি লালন পালন করা প্রটেক্ট করে বড় করে তোলা তো nurture এর সঙ্গে force second এর কোনো সম্পর্ক হবে না nurture এর সঙ্গে neglected এটা মানে হচ্ছে অবহেলিত এটাও হচ্ছে না pardoned pardon মানে হচ্ছে ক্ষমা করা তো ক্ষমা করা হয়েছে এমন ব্যক্তি pardoned তো মানে pardon এর past participle form কিন্তু এখানে ইউজ হয়েছে তো এটা অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয় এই শব্দগুলো সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছে আর কি তো এটার ফোর সেকেন্ড এর এটার সিনোনিম আমরা করতে পারবো অ্যাবান্ডেন্ট অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে পরিত্যক্ত সেকেন্ড আরো একটা সিনোনিম কমান্ড কমান্ড মানে কি কোনো কিছু আদেশ করা তাহলে সেখান থেকে আমরা ইনস্ট্রাক্ট এটা একদম আমরা বুঝতেই পারছি যে হবে ইনস্ট্রাক্ট ইনস্ট্রাকশন দেওয়া তো লিড যদি বলি লিড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া ম্যানেজ ম্যানেজ মানে কোনো কিছুকে চালানো আর কি সুপারভাইজ করা সেটার মানে হচ্ছে তদারকি করা কোনোটাই কিন্তু কম্যান্ডের মানে একদম হচ্ছে না একদম সিনোনিম যদি বলতে হয় তাহলে ইনস্ট্রাক্ট কিন্তু হবে এরপরে তিন নম্বর কোয়েশ্চেনটা আমাদের রয়েছে হচ্ছে গ্রামারের কোয়েশ্চেন অ্যাক্টিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ করতে হবে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্থ নাইট এটা হচ্ছে আমার কোয়েশ্চেন রয়েছে প্রথমেই আমরা ভয়েস চেঞ্জ করার সময় কি খেয়াল করব যে আমার কোন টেন্সে আছে সেন্টেন্সটা তাহলে উইল ফিনিশ আমরা দেখতে পাচ্ছি তার মানে এটা রয়েছে আমার সিম্পল ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হয় প্রথমে প্রথমে আমরা সাবজেক্ট দেখব সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে হি ভার্ব রয়েছে উইল ফিনিশ আর কি শেষ করবে সে কাজটা শেষ করবে দা ওয়ার্ক এই দা ওয়ার্ক পুরোটা কিন্তু আমার তাহলে আমি করব জিনিসটাকে আমরা দা ওয়ার্ক চলে আসবে শুরুতে দা ওয়ার্ক তারপরে হচ্ছে হবে দ্য ওয়ার্ক উইল বি এবার মেইন ফার্ম রয়েছে তার past participle ফর্ম হচ্ছে দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড তারপরে বাই হিম বাই দিয়ে এই যে সাবজেক্ট আছে তার অবজেক্টিভ কেস আমাকে লিখতে হবে হি হচ্ছে সাবজেক্টিভ কেসের প্রোনাউন প্রনাউন এর অবজেক্টিভ কেস হয় হচ্ছে

রয়েছে সিম্পল পাস্টে যদি থাকে তাহলে তার প্যাসিভ করতে গেলে আমাকে সাহায্য নিতে হবে তাহলে এক্ষেত্রে আমার ব্রাদার এটা হচ্ছে আর অবজেক্ট এই সাচ এ লেটার পুরো জিনিসটাকে কিন্তু আমার সাবজেক্ট বানাতে হবে কারণ আমাদের রুলই বলে যে অবজেক্ট কে সাবজেক্ট বানাতে হবে তাহলে ওয়াই তো ওয়ের এর মতো ওয়াই এর মতো থেকে যাচ্ছে তারপরে ওয়াজ

আমার কারেক্ট আনসার হবে পাঁচ নম্বরটা সেটাও ভয়েস চেঞ্জ দ্য ক্যাট কিলড মানে হচ্ছে এটাও আমার সিম্পল পাস্টে রয়েছে সিম্পল পাস্টে রয়েছে মানে আমি প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো catটা কাকে মেরেছিল না mouse কে মেরেছিল তাহলে দা মাউস হচ্ছে আমার সাবজেক্ট হয়ে যাবে এবার সিম্পল past মানেই হচ্ছে আমাকে was were এর সাহায্য নিতে হবে তাহলে দা মাউসের সঙ্গে তো আমরা were ব্যবহার করতে পারবো না তাহলে দা মাউস was প্রথম অপশনটা আমার কিন্তু এখান থেকে কেটে ক্যান্সেল হয়ে গেল দা মাউস was এবার main verb এর past participle তারপরে by দিয়ে যেটা আমার সাবজেক্ট আছে সেটাকে আমি অবজেক্ট বানাবো তাহলে দা মাউস was killed by the rat তাহলে আমার

ফ্লুয়েন্ট মানে হচ্ছে যে সাবলীল কথা বলতে পারে সাবলীলভাবে তাকে আমরা বলি ফ্লুয়েন্ট কথা বলার সাবলীলতা তাহলে যদি আমাকে অপোজিট করতে হয় তাহলে দেখুন অপশনগুলো যদি আমরা দেখি ইনসাল্ট ইনসাল্ট মানে অপমান করা এর সঙ্গে কোনো সম্পর্কই নেই আছে কি দেখুন আর্টিকুলেট মানে কি কোনো একটা কিছু উচ্চারণ করা বলা তো তার অপোজিট হচ্ছে আর্টিকুলেট যে কথা বলতে পারে না ঠিক করে আর্টিকুলেট করতে পারে না এরকম জিনিসটা এরকম ব্যক্তিকে ইনআর্টিকুলেট এরকম জিনিসটাকে আমরা বলি ইনআর্টিকুলেট তাহলে অপোজিট আমরা কিন্তু বলবো ইন আর্টিকুলেট ইন্টারনাল আভ্যন্তরীণ ইনসেন্সিটিভ মানে যার কোনো সেন্স নেই বোধ বোধ জ্ঞানহীন তো এগুলো তো ফ্লুয়েন্ট এর সাথে যাচ্ছে না অপশন বি আমার কারেক্ট আনসার হবে নেক্সট যেটা রয়েছে সেভেন প্রুডেন্ট প্রুডেন্ট এর অপোজিট বা অ্যান্টোনিম আমাদেরকে লিখতে হবে প্রুডেন্ট মানে হচ্ছে জ্ঞানী তাহলে জ্ঞানী মানে হচ্ছে যার জ্ঞান নেই তাহলে তার অপোজিট আমরা দেখতেই পাচ্ছি আনভাইস এবার সিলি বা ইডিওটিক এই শব্দগুলো এমনভাবেই দেওয়া থাকে সিনেম্যান্ডোতে যাতে কনফিউশন ক্রিয়েট হয় এবার সিলি বা ইডিওটিক এই শব্দগুলোর মানে কিন্তু হচ্ছে বোকা মানে বোধ কম এই হিসেবে কিন্তু এই শব্দগুলো ব্যবহার হয় তাহলে সিলি বা ইডিওটিককে কিন্তু আমরা প্রোজেন্টের ডিরেক্টলি অপোজিট বলতে পারবো না যেখানে আমার আনওয়াইজ রয়েছে অপশনটা আমরা কিন্তু সেটাকেই প্রেফার করব। প্রোজেন্টের অ্যান্টোনিম আনওয়াইজ অপশন বি কারেন্ট ক্যানসেল নেক্সট কনসাইজ কনসাইজ মানে কি সংক্ষিপ্ত তাহলে তার অপোজিট কি হতে পারে ইন্টেন্ডেড ইন্টেন্ডেড মানে হচ্ছে ইচ্ছাকৃত সম্পর্ক নেই শর্ট শর্ট তো কনসাইজ এর সিনোনিম হয়ে গেল যে ছোট সংক্ষিপ্ত হচ্ছে না প্রট্রাক্টেড প্রট্রাক্টেড মানে হচ্ছে কোনো একটা কিছু অনেক দিন ধরে রয়েছে এই ধরনের ব্যাপার তো এটাও ঠিক নয় তাহলে কনসাইজ এর এক্সাক্ট যদি আমরা অ্যান্টোনিম করতে যাই ইলংগেটেড ইলংগেটেড মানে হচ্ছে বৃহদে আলোচনা করা

বলে যেমন পণ্ডিত নেহেরু তারই পরিচয় তো দেওয়া হয়েছে এই পার্টটাতে এই ফ্রেজটার মাধ্যমে দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এই ফ্রেজটার মাধ্যমে পণ্ডিত নেহেরুর পরিচয়টা কিন্তু দেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা নাউন ইন অ্যাপোজিশনকেই ব্যবহার করব। আর নাউন ইন কে ব্যবহার করার জন্য আমাদের এই দুটো নাউনের মাঝখানে আর কি নাউন এবং নাউন ফ্রেস এই দুটোর মাঝখানে কিন্তু কমা দিতে হয় এখানে দেখুন পন্ডিত নেহেরু কমা দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এখানেও একটা কমা বসবে ডাইড ইন নাইনটিন অপশন বি কিন্তু আমার কারেক্ট আনসার হয়ে যাবে এখানে নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার যেহেতু হয়েছে এই দুটো জায়গায় কমা আমাদের বসাতে হবে নেক্সট জার্মানি জাপান অ্যান্ড ইটালি ফর্মড অ্যান্ড অ্যালায়েন্স তাহলে জার্মানি জাপান অ্যান্ড ইতালি বলছে তাহলে জার্মানি কমা জাপান অব্দি ঠিক আছে কিন্তু যেখানে আমি ব্যবহারই করছি সেখানে তো আমার আর তার আগে কমা দেওয়ার দরকার নেই বা পরে আমরা কমা দিই না কনজাংশন মানে সেটা দিয়ে যুক্ত করা হয় কমাগুলো দেওয়া হয় কি এই জিনিসগুলোর যুক্ত করবার জন্য এই আলাদা আলাদা শব্দগুলো যুক্ত করার জন্য তো কনজাংশন তো যুক্ত করে দিচ্ছে আর তো কমা দেওয়ার দরকার নেই সেখানে তাহলে আমরা কি করতে পারি জার্মানি জাপান অ্যান্ড ইতালি

choose the correctly spelled word এরকম কোশ্চেন তো আমরা দেখেছি এসএসসি এর ক্ষেত্রেও থাকে সাব সিলেকশনের ক্ষেত্রে যে কোনটা আমার करेक्ट স্পেলড ওয়ার্ড রয়েছে কথাটা কি রয়েছে স্যাঙ্কচুয়ারি চুয়ারি স্পেলিং এস এ এন সি টি এ হয় না স্যাঙ্কচুয়ারি এস এ এন সি সি একটা লাগে এখানে আছে কিন্তু টুয়ারি টি ইউ এ হয় এখানে নেই সেটা তাহলে থ্রি তো বাদ চলে গেল এন এর পরে নেই ডি হচ্ছে আমার দেখুন রয়েছে এস এ এন সি টি ইউ এ আর আই ই এস অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার হবে নেক্সট কি রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েটে ডাবল পি হয় প্রথমটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে সেখান থেকে এ পি পি আর এ টি ই এই কারেক্ট এটা আমার কারেক্ট আনসার হবে এটা ঠিক আছে থার্টিন কি আছে নেসেসারি নেসেসারিতে এন ই হয় প্রথমটা ক্যান্সেল ডাবল সি হয় না এটাও ক্যান্সেল তাহলে এন ই সি ই ডাবল এস এ আর ওয়াই নেসেসারি এটা আমার করেক্ট অন্সার হবে নেক্সট হচ্ছে সুপার স্টেশন অনেকগুলো কিন্তু স্পেলিং থেকে কোয়েশ্চেন ছিল এস ইউ পি ই আর এস টি আই টি আই ও এন এটা কিন্তু প্রথমটাই ঠিক আছে সুপার এস ইউ পি ই আর এস টি আই টি আই ও এন হ্যাঁ এটা হচ্ছে আমার করেক্ট অ্যান্সার

four alternative suggested, uh, suggested for each question for each question choose the correct alternative মানে কোন শব্দটা এখানে ব্যবহার করলে ঠিক হবে সেটা আমাদের বলতে হবে প্রথমটা আছে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ ইউ আর ইন দা অফিস তোমাকে কাজ করতে হবে তুমি অফিসে আছো এবার এখানে আমরা কি ব্যবহার করতে পারি মানে যতক্ষণ পর্যন্ত অফিসে আছো ততক্ষণ পর্যন্ত তোমাকে কাজ করতে হবে খুব স্বাভাবিক কথা এটা মানে আমরা বুঝতেই পারছি যতক্ষণ পর্যন্ত এটার জন্য আমরা কি ব্যবহার করব অ্যাজ লং অ্যাজ ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন দা অফিস এটা আমার অ্যাজ লং অ্যাজ অপশন এ কারেক্ট অ্যান্সার হবে 16 হয়ে গেল নেক্সট আমাদের 17 একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল ফিক্সড প্রিপোজিশন আমরা জানি আমাদের মুখস্থ করতে হয় ইউ মাস্ট ড্যাশ অ্যাভাইড অ্যাবাইড এর সঙ্গে সবসময় বাই প্রিপোজিশন হয় অ্যাবাইড বাই নেক্সট রাইট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্র ফর দ্য ফলোইং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিলো ওয়ার্স হো নোজ এভরিথিং এটা তো আমরা সবাই একদম পড়ছি অমনিপোটেন্ট অমনিপ্রেজেন্ট অমনিশিয়েন্ট এটা গডের ক্ষেত্রে যেমন ব্যবহার হয় যে সবকিছু জানে তাকে আমরা দেখুন সবগুলোই দিয়েছে অমনি দিয়ে দিয়ে কিন্তু শব্দগুলো দেওয়া হয়েছে কিন্তু যে সবকিছু জানে তাকে আমরা বলি অমনিশিয়েন্ট অপশন বি আমার করেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে অমনিশিয়েন্ট করেন তাদের আমরা বলি হচ্ছে কি না বিষয়ে যে প্রচন্ড এনথুজিয়াস্টিক প্রচন্ড বেশি ইন্টারেস্ট রাখে সেই ব্যক্তিকে আমরা বলে থাকি কি নাটিক টোয়েন্টি সি ফ্যানাটিক কিন্তু এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে এবার এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমরা ওয়ান ওয়ার্ডে পড়ি আমরা কিন্তু একটুখানি দেখেও নেব জিনিসগুলো ফিউজিটিভ ফিউজিটিভ কোথায় ব্যবহার হয় যে এ পারসন হু ইজ ফ্রম ল মানে যে কোনো ল পুলিশ ল অ্যান্ড অর্ডার এইসবের থেকে পালাচ্ছে এরকম ব্যক্তিকে কিন্তু আমরা বলি ফিউজিটিভ আর এটাও খুব পরীক্ষাতে আসে যে খুব খেতে মানে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং খুব পছন্দ করে এরকম ব্যক্তি আর এতে ইস তো আমরা জানি যে হু ডাজ নট বিলিভ ইন গড যে ভগবানে বিশ্বাস করে না আর যে ভগবানে বিশ্বাস করে সেটা কিন্তু আলাদা আর এটা হচ্ছে ধর্মীয় ব্যাপার নিয়ে প্রচন্ড মানে উগ্র ধর্ম পন্থাকে যিনি অবলম্বন করেন সেই ধরনের ব্যক্তিকে আমরা বলি ফ্যানাটিক ওয়ান হু হেটস ম্যানকাইন্ড এটা তো আমরা জানি হেট করা এটা আমরা মিসো বা এই এমআইএস ও দিয়ে আমরা এই শব্দগুলো বলি দেখুন সবগুলোই ওই রকমই দিয়েছে শুধু মার্সিলারি বাদে তাহলে এখানে টোয়েন্টি যেটা আমরা রয়েছে হু হেটস ম্যানকাইন্ড আমরা জানি মিসানথ্রোপ হবে যে মানে মানব সভ্যতা বা মানব জগৎকেই ঘৃণা করে এরকম ব্যক্তিকে আমরা বলে থাকি মিসানথ্রপ মিসোজিনিস্ট হচ্ছে যিনি মহিলাদের পছন্দ করেন না উইমেনের উমানদের পছন্দ করেন না এরকম ব্যক্তিকে আমরা বলি মিসোজিনিস্ট মিসো গ্যামিস্ট হচ্ছে যিনি বিবাহ গ্যামি কথাটা হচ্ছে বিবাহের সাথে রিলেটেড তো বিবাহ ইত্যাদি বিবাহ ইনস্টিটিউশনটাকেই যে হেড করে সে হচ্ছে আমার মিসোক্যামিস্ট তো এরকম আমাদের এগুলো যখন পড়ছি আমরা একবারে কিন্তু একটুখানি দেখে নেবো যখন অপশনগুলোও আসবে যে তখন কিন্তু একটু দেখে নেব আর মার্সিনারি কাদের বলে যে কোনো প্রফেশনাল সোলজার যাদের অন্য দেশ ভাড়া করে নিয়ে যায় তো এই ফরেন আর্মিতে যারা অর্থের বিনিময়ে যোগদান করে এরকম যোদ্ধাদের আমরা বলে থাকি হচ্ছে মার্সিনারি প্রফেশনাল সোলজার তো এগুলো যদি আমরা একটুখানি করার সময় একবার করে চোখ বুলিয়ে নিই যে কি কি অপশানে রয়েছে সেগুলো কি রয়েছে তাহলে কিন্তু আমাদের একটা রিভিশন হয়ে যায় তো এইভাবে আমরা কুইক রিভিশন কিন্তু করতে পারি A person who works in sleep, যে ঘুমোতে ঘুমোতে হাঁটে সমনাম্বুলিস্ট সমনাম্বুলিজম এটা একটা রোগ ঘুমিয়ে হাঁটে হাঁটার রোগ আর সেটা যে ব্যক্তি হাঁটেন তাদের আমরা বলি সমনাম্বুলিস্ট স্টোইক স্টোইক তো আমরা জানি ইনডিফারেন্ট অফ প্লেজার অর প্রিন যে মানে দুঃখ আনন্দ কোনো কিছুকেই যে কোনো কিছুতেই যে যার কোনো রকম পরিবর্তন হয় না যে একেবারে ইনডিফারেন্ট থাকে উদাসীন থাকতে পারে তাকে বলি স্টোক তো এছাড়াও আর কি কি রয়েছে রেক্লিওজ রয়েছে যে সলিটারি লাইফ লিড করে এরকম ব্যক্তি নার্সিসিস্ট নার্সিসিস্ট আমরা জানি খুব কমন শব্দ যে সেলফ লাভ প্রচণ্ড অতিরিক্ত সেলফ লাভ যে ব্যক্তির মধ্যে রয়েছে তাকে আমরা বলি নার্সিসিস্ট নেক্সট যেটা রয়েছে choose the alternative which best expresses the meaning of the idiom idiom থেকে প্রশ্ন রয়েছে it was her maiden speech on the stage and she performed well maiden মানে maiden speech যে কোনো কিছু maiden যখন আসবে সেটার মানে হচ্ছে first maiden speech আছে তার মানে এখানে first speech maiden শব্দটার মানেই হচ্ছে for the first time এরপর e 24 রয়েছে

to take after এটা আবার এটা ইডিয়াম হিসেবে না এটা एक्चुअली टेक আফটার হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব এন্ড মানে হচ্ছে resemble একই রকম দেখতে হওয়া তো টু টেক আফটার মানে হচ্ছে টু resemble তো এরকম 25 क्वेश्चंस কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পেয়েছিলাম পঞ্চায়েতের পরীক্ষাতে এবারেও আমাদের ইংলিশ রয়েছে এবং অবশ্যই আমরা যা ট্রেন্ড দেখছি তাতে ভোকাবুলারির ওপর কিন্তু ভালো ফোকাস থাকবে তাহলে গ্রামার তো আমরা টপিক ধরে ধরে আমাদের পড়তেই হবে এবং তার সাথে প্র্যাকটিসও করতে হবে এবং তার সাথে আমাদের ভোকাবুলারিটা কিন্তু প্রতিদিনের পড়ার মধ্যে রাখতে হবে একটু রিভাইজে রাখতে হবে তো এভাবে মোটামুটি আমরা ইংলিশটাকে অ্যাপ্রোচ করতে পারি তো আপনারা সবাই ভালো করে পড়াশোনা করতে থাকুন আশা করা যাচ্ছে এবার খুব পর পরপর অনেকগুলো পরীক্ষা হতে চলেছে কিপ প্রিপেয়ারিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও